আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অটো গিয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বা এক্স করলা একটা গাড়ির হচ্ছে গিয়ার বক্স আমাদের এখানে চেঞ্জ করার জন্য নিয়ে আসছে তো গিয়ার বক্সের যে প্রবলেমটা ছিল সেটা আমাদের এখানে জেনে রাখা দরকার আর গিয়ার বক্সের প্রবলেম সাধারণত এইগুলোই হয় যখন আমরা সকালবেলা গাড়িটা স্টার্ট করি তারপর যখন রান করতে যাই তখন আপনার হচ্ছে গিয়ার পড়তে একটু সময় লাগে গিয়ারটা দেখা যায় যে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে গিয়ারটা পরে কিংবা সামনে থেকে রান করে আরেকটা বিষয় হয় যে দুই নাম্বার তিন নাম্বার গিয়ারে হচ্ছে ধাক্কা দেয় তো এই গাড়িটা তিন নাম্বার গিয়ারে ধাক্কা দেয় তো এই ধরনের গিয়ারের প্রবলেম আবার দেখা যায় রানিংয়ে হচ্ছে অনেক সময় স্লিপ করে গিয়ার বক্স খারাপ থাকলে কিংবা রানিংয়ে ধাক্কা দেয় এগুলো প্রবলেম গিয়ার বক্স খারাপ হলে এগুলো প্রবলেম দেখা দেয় কিংবা হচ্ছে ব্যাকে দিচ্ছেন গাড়ি পিছনে যাচ্ছে না ঠিক মতন এগুলো একটা প্রবলেম হয় তো এই সব প্রবলেমগুলো হয় গিয়ার বক্স খারাপ হয়ে আসে সেটা সিবিডি হোক এটিএফ হোক কিংবা অন্যান্য যে গিয়ারগুলো আছে সেই গিয়ার গুলা হোক তো সব গিয়ারের সমস্যা গুলো মোটামুটি একই রকম হয় আবার অনেক গাড়ির গিয়ার বক্স খারাপ থাকলে হচ্ছে গিয়ার বক্স একটা বিকট শব্দ আসে তো আমাদের এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে গাড়ির গিয়ার বক্সটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে গিয়ার এটা হলো গাড়ির সাথে ছিল এটা হলো নষ্ট যে গিয়ার বক্সটা আছে সেই গিয়ার বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা চেঞ্জ করে এখন হচ্ছে এই পাশে আমাদের হচ্ছে রিকন্ডিশন গিয়ার বক্স আনা হয়েছে এটা হলো রিকন্ডিশন গিয়ার বক্সটা আর এই গিয়ার বক্সটা হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন এখানে হচ্ছে যে পাবলিক চলা কিংবা হচ্ছে যে বাংলাদেশে যে রিপেয়ার করা কিংবা যে গিয়ারবক্সগুলো থাকে সেই গিয়ার বক্স এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা ইম্পোর্টেড গিয়ার বক্স আর সেই সাথে মাউন্টিং চেঞ্জ হবে অনেক সময় আপনাদের গাড়ির এই সব গিয়ারবক্সের প্রবলেমগুলো নিয়ে ভোগেন আপনারা আর তারপর ডিসিশন নিতে পারেন না যে আপনার গাড়ির এত বড় একটা পার্টস চেঞ্জ হবে সেই পার্টসটা আপনার কোথায় চেঞ্জ করবেন কারণ বাংলাদেশে আমাদের ওয়ার্কশপ লাইনটার মধ্যে বিশ্বাসের একটা ব্যাপার আছে তো এই বিশ্বাসটা আসলে সব জায়গায় করাও যায় আবার না করলেও উপায় নাই আর যদি অবিশ্বাস করেন সেক্ষেত্রে কাজ ভালো হবে না কিংবা হচ্ছে আপনার মনের মতন কাজটা হবে না তো সেটা আপনার হচ্ছে একটা ওয়ার্কশপে আপনার অবশ্যই বিশ্বাস করতে হবে এবং ওয়ার্কশপে কাজটা দিয়ে আপনার হচ্ছে ভালোভাবে কাজটা করতে হবে আমরা যে ধরনের আপনাদেরকে ইস্টিমেটটা দিই সেই ইস্টিমেট অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি ইস্টিমেট আপনার যদি থাকে আমাদের জাপানিজ তাহলে জাপানের যদি আপনাদের থাকে রিকন্ডিশন রিকন্ডিশন যদি চায়না থাকে চায়না সেই ইস্টিমেট অনুযায়ী আমরা আপনাদেরকে পার্সটা দিব এবং হচ্ছে আপনাদের সাথে যেটা কথা হবে সেই কাজ অনুযায়ী সেই কথা অনুযায়ী আপনাদের কাজটা আমরা সমাধান করে দিব। আপনাদের যদি এরকম কখনো গিয়ার বক্সের সমস্যা ইঞ্জিনের সমস্যা কিংবা হচ্ছে আরও অন্যান্য পার্টস যে আছে সাসপেনশন বডি পার্টস আছে সেই পার্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে আপনারা বিশ্বাস করতে পারেন আর কিংবা হচ্ছে আপনাদের যে জায়গাগুলা ভালো জায়গা আছে যেখানে বিশ্বাস করার মতো জায়গা আছে যে ওয়ার্কশপগুলো আপনাদেরকে ভালো কাজ করে থাকে সেই ওয়ার্কশপগুলো তো আপনারা যেতে পারেন তো আপনারা সব চিন্তা ভাবনা করে আপনার হচ্ছে পার্সগুলো নিবেন কিংবা হচ্ছে গাড়ির কাজগুলো করাবেন তা আর এরকম সমস্যা গিয়ার বক্সে থাকলে আপনারা দ্রুত গিয়ার বক্সগুলো চেঞ্জ করে নেবেন না হলে কিন্তু রাস্তাঘাটে কোনো রকমের সমস্যা হতে পারে কিংবা প্রবলেমে পড়তে পারেন তো আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ইনফরমেশনটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখবেন আর আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন